এটা দেখার পর না নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না। আজকে আমাদের ডেস্টিনেশন ডেলো, রামধুরা থেকে আসার সময় এখানে যা শেয়ার গাড়িটা নামিয়ে দিল। এবার এই রাস্তাটায় আমরা এখন হেঁটে হেঁটে যাব। এই যে সামনে ডেলো পার্কের বোর্ড লাগানো আছে, আর এটাই হচ্ছে মেন রাস্তা। যত শেয়ার গাড়ি মেন গাড়ি সমস্ত এই রাস্তা দিয়েই যায়। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মিষ্টি ডেলো হোমস্টে। চলো আগে ভেতরে যাই। তো ভাবছিলাম হয়তো অনেকটা হাঁটতে হবে, দূর দূরান্তে কিছু দেখতে পাচ্ছি না, বাট সেরকম কিছুই না। আমাদের প্রায় 15 মিনিট মতো টাইম লাগলো হেঁটে আসতে, আর রাস্তা ঠিকঠাকই ছিল, প্লেনই মোটামুটি, সেরকম স্টিফও ছিল না, তো আমাদের প্রবলেম হয়নি। আর আমার মনে হয়েছে শেয়ার গাড়ির টাকাটা একটু বেশিই নিয়েছে আমাদের থেকে, জাস্ট 10 মিনিট জাস্ট আমরা গাড়িতে চেপেছি, তার জন্য 150 টাকা নিয়ে নিয়েছে। এতটা টোটাল 160 টাকা নিয়েছে, 80 টাকা করে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা হেঁটে এই জায়গাটাই এলাম, কারণ এখন সিজন প্রায় শুরু হয়ে গেছে এবং গাড়িরা যে রেট চাইছিল সেটা আমার মনে হলো জাস্টিফাইড না। যাদের হাঁটার অভ্যাস আছে তারা এইটুকুনি, মানে যেখানে না ভালো ওখান থেকে এইটুকুনি হেঁটে নিতে পারো। আমাদের তো হোমস্টে থেকে বলছে যে ওখান থেকে হেঁটে চলে আসতে। হ্যাঁ সেটাই, 1 ঘন্টা লাগবে বলছিল। তো এখন একটু ডেলোটা আমরা ঘুরতে বেরোচ্ছি। ডেলোটা এলে তোমরা কি কি দেখবে বা কি কি এক্সপ্লোর করার আছে সেই সমস্ত নিয়ে আজকে থাকছে ভিডিওটা। অনেকদিন পর এরকম রোদ ঝলমলে ওয়েদার দেখে আর ওয়েট না করে আমরা বেরিয়ে পড়লাম একটু ডেলো পার্কের দিকে। এদিকেই বললো আর কি 5-10 মিনিট হাঁটা পথ, তো আগে ওটাই যাই চলো। তো একটুখানি হেঁটে আসার পরেই চোখে পড়বে কালিম্পং সায়েন্স সিটি বা কালিম্পং সায়েন্স সেন্টার। মন্ডে ক্লোজ। ও, এটা মন্ডে ক্লোজ। আর এখানে আবার স্কুটি আর বাইক রেন্টও পাওয়া যায়। ম্যাক্সিমাম মানুষ ডেলো কালিম্পং এ যে কারণে আসে সেটা হচ্ছে এই প্যারাগ্লাইডিং করার জন্য। তো আমরা ভাবলাম যে আমরা আজকে করব না, বাট তোমাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দেবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্লাই জোন প্যারাগ্লাইডিং এই যে এজেন্সি, আর এটাই হচ্ছে এদের কাউন্টার। এবং এখানে রেটটা একটু বলে দিই, যেখানে 10-15 মিনিট যদি তোমরা ফ্লাই করো তাহলে 3000 রুপিস উইদাউট ভিডিও, আর যদি 20-40 মিনিটস করো তাহলে 5000 রুপিস উইদাউট ভিডিও। যদি তোমরা এখানে গোপ্রো ভাড়া নেওয়া যায়, যদি ভিডিওটা তোমরা করতে চাও তাহলে এক্সট্রা 500 করে চার্জ বেড়ে যাবে, অর্থাৎ 3000 টাকাটা হয়ে যাবে 3500 টাকা, 5000 টাকাটা হয়ে যাবে 5500 টাকা। এইটা হচ্ছে এদের অফিস, এখান থেকেই মেনলি বুকিংগুলো সমস্ত হয়। এখানে এক দুটো আরও এজেন্সি আছে, সব জায়গাতেই কিন্তু একই রেট। আর এই যে ওপরটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকেই কিন্তু প্যারাগ্লাইডিং হয়। আজকে কিন্তু প্যারাগ্লাইডিং করার একটা সুবর্ণ সুযোগ, তার সাথে ওয়েদারও ক্লিয়ার। তো ভাইয়া, ইয়াহ পে যে প্যারাগ্লাইডিং হতা হয় ইসকা টাইমিং থোড়া বাতা দেঙ্গে। টাইমিং তো সুবহ সে 9 বাজে সে হতা হয়। ওকে, রাত কো এসা 5-6 বাজে তক, জেসে ইভিনিং নেই হতা হয়, সানসেট নেই হতা হয়, তব তক ফ্লাই হতা হয়। ঠিক হ্যায়। আচ্ছা, আর ও কন্ডিশন কে উপর ডিপেন্ড করতা হয়, আর আপকে বডি ওয়েট কে উপর ডিপেন্ড করতা হয়। ঠিক হ্যায়। আচ্ছা, আর ইয়ে মতলব রোজ হতা হয় ইয়া বন্ধ হতা হয়? রোজ হতা হয়, লেকিন ইয়ে আপকা জুলাই সে অগস্ট সেপ্টেম্বর তক বন্ধ রহতা হয়। আচ্ছা, ফ্যাসিলিটি আর বারিশ হতা হয় মনসুন কে টাইম মে, এসে মন্ডে সে সানডে পুরা খুলা রহতা হয়। আর বেস্ট টাইম কব হতা হয়? দিন কা অক্টোবর মে? নেই নেই, দিন পুরা দিন কা বেস্ট টাইম? বেস্ট টাইম আপকা এসে আবি হ্যায়। আচ্ছা, 11-12 বাজে এসা 12 বাজে। আচ্ছা, সানসেট কে টাইম উতনা আচ্ছা নেই হতা? সানসেট কে টাইম মে আচ্ছা রহতা হয় ম্যাম, লেকিন আপকো হাইট নেই মিলতা হয়। ঠিক হ্যায়। নিচে নিচে লিখে চলতে হয়। আচ্ছা, লেকিন নিচে কা ভিউ মিলতা হয় আপকো, ল্যান্ডিং নিচে হোগা আপকা। আচ্ছা আচ্ছা, ওকে। প্যারাগ্লাইডিং এর ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, আমরা রাজস্থানে গিয়েও করতে পারিনি, এবং একটা জায়গায় চান্স পেয়েও সামনে গিয়েও সমস্ত কিছু দরদাম করার পর ফিরে চলে এসেছি ভয়ে। আজকেও তাই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে ইচ্ছা হচ্ছে খুবই, কারণ ডেলোতে এসে এটা অনেক দিনের ইচ্ছা ছিল করার, আর এসেইছি যখন কেন করব না। সবথেকে বড় কথা হচ্ছে আজকে এত ক্লিয়ার ওয়েদার, তার সাথে উপরে উঠতে দেখছি এই যে উপরে এই যে উড়ে যাচ্ছে, এরকম ভাবেই দেখাতে হলো। এটা দেখার পর না নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না। ফর্ম একটা আছে, সেলফ ডিক্লারেশন ফর্ম, ওটা ফিল আপ করবো। কিন্তু আমার মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাত জিপলাইন এর আগেও কিন্তু এরকম ভয় পেয়েছিল কিন্তু করেছে, বাট আজকে আমরা করবো, কিছু করার নেই। এখন আমি মেন্টাল প্রিপারেশন নিয়ে নিচ্ছি, যা হবে দেখা যাবে, বাট করব, এই এক্সপিরিয়েন্সটা নেব এবং তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সো বেস্ট অফ লাক টু আস। তো এখানে আমাদের পেমেন্ট হয়ে গেছে, আর ইনি হচ্ছেন ওর পাইলট, আর এই দাদা হচ্ছে আমার পাইলট। এই যে হাতে গোপ্রো দেখতে পাচ্ছ, দাদা গোপ্রো একবার দেখা দিয়েছে। এই যে আমরা এখন উপরে যাচ্ছি, সো একটু ভয় লাগছে, একটু নার্ভাস লাগছে। দাদা কুছ নেই হোগা না হাম লোগো? নাই নাই নাই, কুছ নেই হোগা, বাস একদম সেফ জায়েঙ্গে। ইনকে ভরসে যা রহা হ্যায় ভিডিও পে দেখ লেনা আপ লোগ। তো এখন আমরা যাচ্ছি উপরে,
এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন প্যারাগ্লাইডিং করছে আর এই হচ্ছে আজকের ওয়েদার গেটিং রেডি প্যারাগ্লাইডিং এর জন্য আমারটা যা বুক ধড়ফড় করছে আমি জানি তো আমরা রেডি হয়ে গেছি একদম ওড়ার জন্য দেখা হচ্ছে তো এখানে এখন আমারটা প্রিপেয়ার হচ্ছে আর অলরেডি অনেকগুলো ফ্লাই হচ্ছে এখানে कुछ नहीं होगा कुछ नहीं घबराने का बात ही नहीं होगा भगा छोड़ दो बाप रे কতদিনের একটা পূর্ণ হলো আজকে যারা যারা অলরেডি কালিম্পং এর ডেলোতে প্যারাগ্লাইডিং করেছে তাদের কি আমার মতোই ফিলিংস হচ্ছিল একটু কমেন্টে জানিও আর যারা যারা ভাবছো এই সিজনে এসে পড়বে তাদের জন্য শুভকামনা রইল আমাদের তরফ থেকে এনজয় করছে গান টান গাইছে উপরে রোজকার অভ্যাস আর এটা করতে করতে আরেকটা ফেমাস ডায়লগ পড়ে পড়ে গেল মুঝে ল্যান্ড করা দে আমি জাস্ট প্ল্যান করলাম যেখান থেকে টেক অফ করেছিলাম সেখানেই পসিবল হয়েছে বাট হাওয়াটা একটু এদিক ওদিক হয়ে যায় ধুস করে পড়ে গেছি একটু জাস্ট আমার সেরকম কিছু লাগেও নে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো ভয়টা কাটলো ফাইনালি আর
কি বলবো, ও এখন গাড়ি করে আসছে, নিজে যেহেতু ল্যান্ড হয়েছে তো এসে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে, দারুণ লাগলো। তো অবশ্যই এটা ট্রাই করা উচিত লাইফে একবার হলেও। তো দাদা এটা সুন্দর প্যাকিং করে একটা ব্যাগের মধ্যে ভরলো, এটার প্রাইস কিন্তু 3,10,000। এটায় টোটাল 5 জন ফ্লাইট করেছে অলরেডি, আমি 6 নম্বর, যেটাই করলো একদম নতুন এসেছে। তার দামটা শুনে একটু অবাক হলাম, 3,10,000 দাম, আর দাদার স্কুলও আছে, দাদা এটা শেখায়ও। দাদা 50,000 বলে না কোর্স কা, 21 ডেজ কে লিয়ে। ওকে, তো ফাইনালি আমাদের দেখা হয়েছে এবং আমরা গোপ্রো থেকে আমাদের ফুটেজগুলো নিয়ে নিয়েছি, কিন্তু খুব একটা ভালো আসেনি। তো ও একটু ভারী ছিল, আমি দেখলাম আমাকে যেটা দিয়েছিল সেটা একটু হালকা ছিল। আমার অনেকটা রডটাও অনেক বড় ছিল, আমার হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিল, অনেকবার ভিডিওতেও আমি বলেছি। তো আর তার উপর আমার একটা রিলস ভালো আসছিল, তার মধ্যে একটা ছেলে এমন সামনে হিরো মাফিক চলে এসছে, তো ওটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, এক্সপিরিয়েন্সটা হলো, ভয়টা কাটলো, বাট ফুটেজগুলো অতটাও ভালো আসেনি, সেটা নিয়ে আমরা স্যাটিসফাইড না। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হলো। তবে হ্যাঁ, ওপরে আমাদের একসাথে দেখা করার একটা কথা ছিল, বাট আমাকে, আমি যখন বললাম এটা আপনারা বললেন, তখন বললো স্যার আপনার ওয়েটটা একটু বেশি, ম্যাডামের ওয়েটটা একটু কম। ও কিন্তু অনেকটা উপরে গিয়েছিল, যেটা আমি অতটা যেতে পারিনি। না, আমি দেখছি যে প্রত্যেকটা যারাই রাইড করছে সবাই রেছে নিচে চলে যাচ্ছে, আমি বলছি আমাকেও নিচে নিয়ে যেতে। আমি ভাবছি হয়তো নিচেটা ভালো, আমি হয়তো যেতে পারছি না। তারপর শুনছি যে আমি নাকি সবার থেকে ভালো চড়েছি। ও মানে এত ওয়েটটা ঠিকঠাক আছে, ওকে একদম উপরে নিয়ে নিয়েছে, আর ওর ল্যান্ডিংটা একটু প্রবলেম হয়েছিল, পড়ে গেছি কোমরে, ল্যান্ডিংটা আমার স্মুথ ছিল। তো যাই হোক, দারুণ একটা এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি এখানে এলে করা উচিত যাদের একটু সাহস আছে। প্রথমটা কিন্তু সত্যি ভয় পাবে, হাত পা কাঁপবে এরকম হবে। আর এখানে চার্জেসটা অনেকটাই হাই, আমরা রাজস্থানে যেটা গিয়েছিলাম সেখানে 700 টাকা 1,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে বেশি। তো এটাও একটা ব্যাপার, সবার পক্ষে পসিবল না। অফ সিজনে কিছুটা ডিসকাউন্ট করলেও করতে পারে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, একটা লাইক করে দিও প্লিজ, ওইটা কেটেছে ফাইনালি। আরে প্লিজ শেয়ার করে দিও, শেয়ার, হ্যাঁ শেয়ার করে দিও একটু। চলো এখন আমরা ডেলো পার্কের দিকে যাচ্ছি। তো এখানে রাস্তার ধার বরাবর অনেকগুলোই প্যারাগ্লাইডিং সেন্টার আছে, যেখান থেকে হয়, সব জায়গায় প্রায় সেমি রেট। এখানে প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন পুরো এটা। তো এখানে চোখে পড়লো আমাদের একটা দেবদাও কিন্তু প্যারাগ্লাইডিং করেছে এখানে। তো ডেলো পার্ক যাওয়ার আগে এখানে কিছু স্ন্যাক্সের দোকান পড়ে। তো এটা হচ্ছে ডেলো পার্কের মেন গেট, আর মেন গেটের ঠিক ডান দিকেই আছে টিকিট কাউন্টার। তো টিকিট নিয়ে নিয়েছি। ও বাবা, এটা কি কিউট কিউটে দিব্বা বাবা, কে নামে তোপাই, কোন নাম কিও? সে আই এম গ্রেস, বাট আই ডোন্ট নো হাউ টু স্পিক। সে গ্রেস, সে হাই, হাই, সে হাই, সে আই এম অলরেডি সো টায়ার্ড অফ হর্স রাইডিং। ও কি টায়ার্ড হয়ে গেছে হর্স রাইডিং করে, কি কিউট, পুরো আপেলের মতো। গ্যাংটক থেকে এসেছে, পার্কে ঢুকেই যে মনটা খুশি হয়ে গেল, 20 টাকার টিকিট কেটে কিছু একটা তো ভালো জিনিস দেখলাম, বাচ্চাটা দারুণ ছিল। তো পার্কটা ঠিক এরকমই, মাঝে মধ্যে বসার জায়গাও করা আছে, প্রায় 5,900 ফুট উচ্চতায়। এটা একটা অন্যতম টুরিস্ট পয়েন্ট কালিম্পংয়ের। আর এই পার্কের ওপরেই যে টুরিস্ট লজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এরোপ্লেন শেপে তৈরি, ওপর থেকে যখন দেখছিলাম পুরো শেপটা বোঝা যাচ্ছিল। এখানে কিন্তু হর্স রাইডিংও হয়, এবং চারিদিকে যেহেতু এটা মার্চ মাস, তো চারিদিকে রডোডেনড্রন ফুটে রয়েছে দেখতে পাচ্ছি, লাল লাল। ওয়েদার ক্লিয়ার থাকলে এদিক থেকেই মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে, হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমি প্যারাগ্লাইডিং করতে করতেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তো ভার্চুয়ালি একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করলাম ডেলো পার্কের, মানে বিশাল বড় কিছু না, তেমনও কিছু নেই এখানে, আর প্রচুর টুরিস্ট অ্যাকচুয়ালি এখন আসছে, তো জায়গাটা বেশ জমজমাট এটুকু বলা যেতে পারে। তো আমরা আবার হাঁটতে হাঁটতে পার্ক থেকে আমাদের হোমস্টেতে চলে এসেছি, প্রায় 5 মিনিটের হাঁটা পথ। যেহেতু আমরা প্রায় সকাল 9টা থেকেই ঘুরে বেড়াচ্ছি, তো ভাবলাম এই দুপুরবেলা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এবং তোমাদের হোমস্টেটা দেখিয়ে দিয়ে তারপর সায়েন্স সিটিতে যাবো, যেহেতু সায়েন্স সিটি একেবারেই পাশে।
তার সাথে আমরা একটা লোকাল মনেস্ট্রিও যাব হ্যাঁ আর এখান থেকে এনজয় করব আজকে সানসেট তবে সুন্দর চারদিকে গাছপালা আর হোমস্টেটা একটু কটেজ স্টাইল আর আরেকটা কথা ডেলো কিন্তু ডে ট্রিপ করে চলে যায় যা প্যারাগ্লাইডিং বা পার্কটা ঘুরে জেনারেলি ওইটাই মানুষ করে আমরা একটু রিল্যাক্স হতে ঘুরতে চাইছিলাম তাই এখানে স্টে করছি এখানে স্টে মানে যে করতেই হবে সেরকম কোনো ব্যাপার না যাদের ইচ্ছা তারা করবে আর এই যে হচ্ছে আমাদের কটেজ আর কটেজের বাইরে এরকম সুন্দর বসার জায়গা করা আছে এখানে কিন্তু তিনটে রুম আছে একটা ফ্রন্ট সাইডে আর বাকি দুটো এখানে এই রুমে টোটাল দুটো ডাবল বেড আছে আর কভার্ড যেরকম দেওয়া থাকে সমস্ত জায়গাতেই দেওয়া আছে এখানে চার থেকে পাঁচজন শুয়ে পড়তে পারবে আর ঠিক এর পাশে আরেকটা রুম আছে এটা দেখাচ্ছি না সেম কোয়ালিটির রুম আর তার সাথে এটা হচ্ছে আমাদের রুম ফ্রন্টেরটা রুমগুলো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং সেম দেখতেই পাচ্ছ দুটো বেড তার সাথে তিন চারটে জানালাও রয়েছে আর এদিকে অ্যাটাচ ওয়াশরুম আছে গিজার লাগানো তো এই যে সামনে ব্যালকনিটা কিন্তু বসে থাকার জন্য ভালো আর কিন্তু এই ব্যালকনিটা কমন এই তিনটে রুমের সাথেই কমন আর তার মাঝে এই সামনেও লন এরিয়াতেও রয়েছে বসার জায়গা তো একটা দিন এখানে কেউ রিল্যাক্স করতে চাইলে করতেই পারে আর অনেকে ডেলোতে থাকতেও চায় স্টে করতে চায় তো তাদের জন্য একটা অপশন আমরা দিয়ে দিলাম এই হোমস্টের পরিবেশটা বেশ সুন্দর চারদিকে গাছগাছালিতে ভরা ফুল গাছে আর এখন আমরা একটু পেট পুজো করতে যাচ্ছি কারণ সকাল থেকে ঘুরছি এবার খিদে পেয়েছে হোমস্টে থেকে একটু বেরিয়ে এসে এখানে হচ্ছে এদের ডাইনিং হল প্রচুর বসার জায়গা আছে তো খাবারটা আসতে না আসতে এই যে দেখতে পাচ্ছ আলু ভাজাগুলোকে অর্ধেক শেষ করে দিয়েছে তারপর লাঞ্চটা দেখিয়ে দিই এই যে ভাত আছে তার সাথে এখানে ডাল এখানে এগ কারি এখানে একটা আলুর তরকারি আছে তার সাথে স্যালাড এটা পাঁপড় এটা ঝুরঝুরে আলু ভাজা মিষ্টি চাটনি এত পাহাড়ে ঘুরি এই ফুলটা কিন্তু আমি কখনো দেখিনি দারুন কালার আর শেপটা কি সুন্দর বেলুনের মতন আর অন্যান্য ডিজাইন প্রত্যেকটার এখানে দেখো আমি হাতে পেয়েছি একটা পড়েছিল ফুলে উঠছে এটার নাম আমি জানি না কেউ যদি জানো কমেন্ট করে জানাবে তো আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টার তো এই হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি পার পার্সন 40 টাকা করে সায়েন্স সিটিতে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্টদের মেমোরিয়াল এখানে কিন্তু দারুণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস রয়েছে এখানে ম্যাগনেট আইডেন্টিফাই করতে হবে তো আমি এটা নিয়ে নেব এক্সপেরিমেন্ট দেখতে হবে হ্যাঁ ইয়েস রাইট তো এখানে অনেক রকমের এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আছে যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা সায়েন্স ভালোবাসো তারা ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করো আমার বাবার তো খুব ফেভারিট জায়গা বলে এই জায়গাগুলো তো এটা হচ্ছে কালার শ্যাডোস যেখানে আলোগুলো জ্বলবে দাঁড়িয়েছে এখানে স্যারোটা পড়ছে এটা হচ্ছে ইম্পসিবল মিক্সচার দেখো তিনটে আলাদা আলাদা কালার এটা কিন্তু মিক্স করে দিলে আবার যেমন কালার তাই দারুণ হয়ে গেল আমার এই প্রথম সায়েন্সটা তো ইন্টারেস্টিং লাগছে ছোটবেলায় বইয়ে যখন পড়তাম অতটাও ভালো লাগতো না এখানে এসে যতটা ভালো লাগছে এখানে ভাবছিলাম আসবো না কিন্তু এসে আমার দারুণ লাগছে অনেক কিছু জিনিসপত্র আছে এটা হচ্ছে ফ্রোজেন শ্যাডো এখান থেকে একটা লাইট জাস্ট বেরোচ্ছে আর এই হচ্ছে স্ক্রিন যেটা এই ট্রাই করব হ্যাঁ এই যে বাটনটা প্রেস করে স্ক্রিনের কাছে চলে যেতে হবে একটা শ্যাডো তৈরি হয়েছে তো এটা হচ্ছে আমাদের দুজনের শ্যাডো সো এটা হচ্ছে ফান মিরার ইয়া ফান ইউ আর হ্যাভিং ফান এই যে সি ইজ হ্যাভিং মোর ফান হেড অন আ প্ল্যাটার তো এটা হচ্ছে মিরার এন্ড ইমেজ গ্যালারি এই যে যাবে এই ইমেজটা তৈরি হলো এখানে
And this is the fun part, mirror maze. কোন দিক দিয়ে যেতে হবে? এই হ্যাঁ, এই তো এই দিক। কোথায়? এই সাইড। ওকে, নাইস। ও। This is fun. Buscaba una así y por fin te conseguí. দেখতে পাচ্ছো? নাইস। Ahí. Y ahora mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo bien quiero pasarla. Mamacita, vámonos de fiesta. ডট 4:30 কিন্তু বন্ধ করে দিল, আমরা বেরিয়ে এসেছি, এই কম্পাউন্ডের মধ্যেই রয়েছি। এটা কিন্তু দারুণ লেগেছে, দারুণ এনজয় করেছি আমরা। এক ঘন্টা আরও হাতে টাইম নিয়ে আসতে হবে যেটা বুঝলাম, তোমাদের সাজেস্ট করবো এটা অবশ্যই ডেলোতে এলে আসবে এবং হাতে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আসতে হবে তো মজা করতে গেলে চাইলে। আর এটা আমার কিন্তু প্যারাগ্লাইডিংয়ের থেকেও বেশি ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে মিরারের ওই যে মানে এত ভালো লেগেছে না জায়গাটা, খুব মজা করলাম ভেতরে গিয়ে, সারা দিনটা বেশ মজায় মজায় আজকে কাটছে। বিকালবেলা কিন্তু এখান থেকে সানসেট দেখা যেতে পারে, তাছাড়া প্যারাগ্লাইডিং ও হচ্ছে বিকালবেলাও, কিন্তু অন্যরকম ভালো লাগে সানসেটের সাথে। বাইরেটাও কিন্তু বেশ এনজয় করার মতো, অনেক কিছু জিনিসই রয়েছে। আর ওই দূর থেকে প্যারাগ্লাইডিংগুলো হচ্ছে, দেখতে দুর্দান্ত লাগছে, সানসেটটা হচ্ছে জাস্ট। সানসেটের সময় বেশি ভালো লাগে, আমি তখনও বলেছিলাম, কিন্তু আমাদের যিনি পাইলট টুপি পরিয়েছেন আমাদেরকে বলেছেন না এখনই বেশি ভালো লাগবে। মুরগি হয়ে গেলাম আমরা, হ্যাঁ। এইটায় আসার পরে তোমরা নিজেরা বুঝতে পারবে তোমরা কতটা মোটা বা রোগা, কারণ এটা হচ্ছে লিফট ইয়োর সেলফ। খাওয়া খাওয়াতে হবে, রাতের চিকেন, দুপুরের এগ, সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, মামু হাতে বেশ ভালো প্রেসার পড়ে, জোর লাগাকে হাইসা হচ্ছে না, করো হচ্ছে না, করো করো, ইয়েস, নিজেই ঝুলে পড়ো তুমি। তো ওখান থেকে এসে হোমস্টে ঠিক ওপরে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটা পয়েন্ট আছে যেখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর তার সাথে এখান থেকে 3 মিনিট হাঁটলে একটা লোকাল মনেস্ট্রিও পড়ে। তো ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাওয়া যায়, তার সাথে সিকিমের ভিউ। আর এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। তো এই সাইডটা পড়বে লোলেগাঁও, এদিকটা চারখোল, এদিকটা লাভা, আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে মনেস্ট্রিটার কথা বলছিলাম, লোকাল মনেস্ট্রি, ওটা এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো এখান থেকে 3-4 মিনিটের হাঁটা পথ, প্রায় 5:30 বাজে আর এখানে সানসেট হচ্ছে, ফ্ল্যাগগুলোর মধ্য দিয়ে দেখতে দুর্দান্ত লাগছে। তো এখানে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে গল্প করছিলাম আর স্ন্যাক্সও চলে এসছে, এই যে আমি বলেছিলাম মিল্ক টি দিতে স্পেশালি দিদির হাতে। আর এখানে স্ন্যাক্সে কি আছে, গরম গরম ভেজ পকোড়া একদম। তো अभी हम लोग के साथ है भानु जी जो इस होम स्टे का ओनर है, तो भानु जी दर्शकों को बता दीजिए यहां पे रहने का और खाने का क्या चार्जेस है। यह रहने और खाने का आपको सीजन वाइज आपको 1100 से 1500 तक पर हेड हम चार्जेस लेते हैं। अच्छा ओके, तो यहां पे जो बॉनफायर होता है और बारबेक्यू होता है उसका चार्जेस भी बता दीजिए। 1500 से लेके आगे है। अच्छा 1500 से स्टार्टिंग है, मतलब 1 किलो चिकन के साथ। यस ओके ओके, थैंक यू सो मच। थैंक यू। তো হোমস্টের ঠিক উপরে এই জায়গাটা একটু বনফায়ারের অ্যারেঞ্জ করেছে আঙ্কেল, এখানে কিন্তু বেশ ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে আগুনটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমরা যদি এই জায়গাটা ভালো করে নোটিস করো দেখবে ছোট ছোট সবুজ সবুজ মতো জোনাকির আলোর মতো জ্বলছে, এটা আঙ্কেলই অ্যারেঞ্জ করে দিয়েছে। ওই একটা ছোট্ট ডিভাইস আছে এই যে সবুজ মতো জ্বলছে,
ওখান থেকে পড়ছে জাস্ট এই জঙ্গলের মধ্যে তার আর ভাইবসটা দেওয়ার জন্য এরকম কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি এটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স এখানে তো ডিনার আমাদের চলে এসেছে প্লেন রাইস তার সাথে ডাল তার সাথে চিকেন আলু ফুলকপির তরকারি আর এই দুপুরের চাটনিটা পাঁপড় কিছু স্যালাড আর এখানে একটা আচার তো সকাল সকাল একটা সুন্দর সানরাইজ এনজয় করার পর এক কাপ গরম চায়ে চুমুক দেওয়ার পর গেছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে তোমাদেরকে বলে দিই এখন যে তোমরা ডেলোতে খুব তাড়াতাড়ি এবং সস্তায় কীভাবে আসবে সবথেকে সস্তায় আসার পথ হচ্ছে শিলিগুড়ি থেকে ডেলো পর্যন্ত NBSTC সরকারি বাস চলে ভাড়া এবং টাইমিং আমি পরে ডিসক্রিপশানে লিখে দেবো কালিম্পং থেকে ডেলোর ডিস্টেন্স প্রায় 6-7 কিলোমিটার এবার ডিপেন্ড করে কোন রাস্তা দিয়ে আসবে অনেক শেয়ার গাড়ি যায় কিন্তু শেয়ার গাড়ি না হয় কালকে আমরা যেখানে নেমেছিলাম ওই স্টপেজ থেকে এখানে তোমাদেরকে একটু হেঁটে আসতে হবে অথবা তোমরা গাড়ি কালিম্পং থেকে ডাইরেক্ট রিজার্ভও করে নিতে পারো এইভাবে এখানে চলে এসো প্যারাগ্লাইডিং করার জন্য নর্থ বেঙ্গলের সেরা জায়গা কিন্তু ডেলো এখানে ম্যাক্সিমাম মানুষ এটাই করতে আসে তোমরা ওয়ান ডে ট্যুর করতে পারো অথবা আমাদের মতো একদিন স্টেও করতে পারো এখানে স্টে বেশ ভালো ছিল এবং রুম থেকে সুন্দর সানরাইজও এনজয় করেছি আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে এখান থেকে মোবাইল নেটওয়ার্কের একটু সমস্যা আছে বাট তার জন্য কোনো প্রবলেম নেই ওয়াইফাইও এখানে লাগানো আছে ডিসক্রিপশানে ওনারের বুকিং নাম্বার নিচে দেওয়া থাকবে চাইলে বুক করতে পারো আর ভিডিওটা আর বসি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো সায়াল স্টোরিজ